দেখছি আমরা তরুণ প্রজন্ম আমি জানি বুকে হাত দিয়ে কখনো বিভ্রান্ত আর হবে না কারণ ইতিমধ্যেই তারা জেনেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেটা বছরের পর বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছ থেকে দূরে রাখা হয়েছে তারা আজকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুকে তারা আজকে হৃদয়ে ধারণ করে 30 লক্ষ শহীদকে তারা আজকে হৃদয়ে ধারণ করে মুক্তিযুদ্ধের আদর্শকে কার ধারণ করবে নাই বা কেন তারা আজকে এই বাংলাদেশে শুধু বাংলাদেশের নাগরিক না বিশ্ব নাগরিক হওয়ার স্বপ্ন দেখছে কেন কার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর কারণে তিনি আমাদেরকে বঙ্গবন্ধুর যে স্বপ্ন সুষম বন্টন বিশিষ্ট সমাজ ব্যবস্থা আমরা সেদিকেই যাচ্ছি আজকে কৃষক থেকে শুরু করে সমাজের সকল স্তরের মানুষ খেয়ে পড়ে ভালো আছে এবং শুধু ভালোই নেই অনেক ভালো আছে আজকে নারীর ক্ষমতায়ন আমরা দেখছি প্রতিটি পরতে পরতে এই উন্নয়ন কিন্তু সাদা এবং কালো এটা শুধুমাত্র একটি ব্রিজ আর রাস্তার উন্নয়ন না সামাজিক এই উন্নয়ন আজকে বাংলাদেশে হচ্ছে যে কারণে আজকে আর কোনো ইস্যু না পেয়ে নিজেকে সন্ত্রাসী প্রমাণ না করে অন্যকে নিজের সন্ত্রাসকে ঢাকার জন্য অন্যকে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা নিজের দুর্নীতি অপকর্মকে ঢাকবার জন্য অন্যকে দুর্নীতিবাজ বানানোর অপচেষ্টা এবং আমি একটু আগেও বলেছি আবার বলছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার নতুন ভাবে বিকৃত করার একটি অপচেষ্টা চলছে তরুণ প্রজন্মের কাছে কিন্তু তরুণ প্রজন্ম সেটি রুখে দাঁড়াবে 10ই ডিসেম্বর মাস আমাদের আবেগের মাস ডিসেম্বর মাস আমাদের আত্মসম্মান বোধের মাস ডিসেম্বর মাস আমরা নিজেদেরকে খুঁজে পাওয়ার নিজের ইতিহাসের দিকে নিজের জন্মের দিকে খুঁজে পাওয়ার আরেকটি চেষ্টা আমরা ছোটবেলা থেকে আমাদের বাবাদেরকে হারিয়ে এই শহীদ মিনারে বছরের পর বছর এসেছি আজকে স্বাধীন বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে আজকে তরুণ প্রজন্ম দেখেছে এই 10ই ডিসেম্বর থেকে বুদ্ধিজীবীদের হত্যার যে নীল নকশা সেটি সারা বছর ধরে বুদ্ধিজীবীদের হত্যা হয়েছিল কিন্তু 10ই ডিসেম্বর থেকে এটি বেগবান হয়েছে শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন যিনি ইত্তেফাকে লিখেছিলেন সাধারণ মানুষের কথা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করার ভেতর দিয়ে 15ই ডিসেম্বর পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে তুলে একজন একজন করে শিল্পী সাহিত্যিক চিকিৎসক সাংবাদিক সকলকে হত্যা করা হয়েছিল যাতে বাংলাদেশ ঘুরে না দাঁড়ায় কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে কারণ সত্য চিরদিন সত্য সত্য প্রমাণের অপেক্ষা রাখে না যে জাতি সত্যের উপর দাঁড়িয়ে তার আত্মসম্মান দিয়ে সামনের দিকে যায় সেই জাতি মাথা উঁচু করে দাঁড়ায় যেটা আমরা এখন দাঁড়াচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু একটি জাতি রাষ্ট্র দিয়ে গেছেন আজকে যখন সংসদে বিভিন্ন দলীয় বলেন বিপক্ষ যুদ্ধ অপরাধ অথবা মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ এতদিন পরে বলার কোনো প্রয়োজন নেই কেন আমার জন্মের সাথে যে বেইমানি করেছে যে কিনা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রই চায়নি আমি তাকে নিয়ে কি করে রাজনীতি করি আর যেই সংসদ সদস্য বলেন সে তো এই স্বাধীন দেশে সংসদে বসে আছেন কি করে দেশ স্বাধীন না হলে তুমি সংসদেও বসতে পারতেন না এগুলো কিন্তু আজকে আবার নতুন করে পরখ করে দেখবার একটা সময় এসেছে তরুণ প্রজন্ম বিভ্রান্ত হবে না আমি বিশ্বাস করি কারণ তরুণ প্রজন্ম অলরেডি জানে ইতিমধ্যেই জানে বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে একটি তরুণ প্রজন্ম আজকে শুধু বাংলাদেশের নাগরিক না বিশ্ব নাগরিক হওয়ার স্বপ্ন দেখছে